প্রিয় দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ 5 জুন 2020, 22 জ্যৈষ্ঠ 1427, কোভিড-19 সংবাদ বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজকের বাংলাদেশের সর্বশেষ অবস্থা, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সবশেষ অবস্থা বলার আগে, গতকাল পর্যন্ত আমাদের কাছে যা তথ্য ছিল সেই তথ্যের একটু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই এগুলো সূত্র আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। 4 জুন পর্যন্ত যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ 71% এবং নারী 29%। বয়স বিবেচনায় 60 বছরের অধিক বয়স 7% আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন, 51 থেকে 60 11%, 41 থেকে 50 বছরের 17%, 31 থেকে 40 27%, 21 থেকে 30 28%, 11 থেকে 20 বছর বয়সের 7% এবং 1 থেকে 10 বয়সের মধ্যে 3%। এখানে উল্লেখ করতে চাই যে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতাংশ হারে সর্বাধিক 28% দেখা যাচ্ছে এবং তারপরে 31 থেকে 40 বছরের মধ্যে 27%। এই ক্ষেত্রে এই বয়সের মানুষদের অনেক বেশি সচেতনতা এবং সতর্কতা আশা করব এবং পরামর্শ দিব যে তারা, এই বয়সের মানুষরা আসলে কর্মস্থলে বেশি থাকেন, বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের ক্ষেত্রেই হোক বা যে কারণেই হোক, এবং বয়সের কারণে, যেহেতু তরুণ বয়স, এই বয়সটার মধ্যে অনেক সময় তারা সতর্কতা এবং সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এই জন্য 21 থেকে 30 এবং 31 থেকে 40 বয়সের এই তরুণদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন থাকেন, আপনার কারণে আপনার পরিবারের অন্য কোনো সদস্য না ঝুঁকির মধ্যে পড়ে। যা স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি, অবশ্যই মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কর্মক্ষেত্রে থাকেন, আপনি রাস্তায় থাকেন, আপনি বাজারে থাকেন, আপনি যেখানেই থাকেন, আপনার উপর নির্ভর করছে আপনার পরিবারের অন্য সদস্যদের সুস্থতা থাকা। কাজেই বিশেষভাবে অনুরোধ করব এই সব তরুণ যুবক ভাই বোনদের, আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিজেকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, আপনার পরিবারের শিশুসহ বয়োবৃদ্ধ যারা আছেন সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। মৃত ব্যক্তিদের বয়সের হার বিশ্লেষণে, যেটা 4 জুন পর্যন্ত আইডিসিআর সূত্র এবং আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, 1 থেকে 10 বছরের মতো মৃতের হার 0.82%, 11 থেকে 20 বছরের মধ্যে 1.49%, 21 থেকে 30 বছরের 3.4%, 31 থেকে 40 8.29%, 41 থেকে 50 17.39%, 51 থেকে 60 29.62% এবং 61 বছর বয়সের বেশি যারা আছেন তাদের মধ্যে 38.99%। মৃত্যুর হার বিশ্লেষণে যারা ষাটোর্ধ্ব তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। কাজে এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন, অনেক বেশি সতর্ক থাকবেন এবং যতদূর সম্ভব ঘরে থাকা যায় ঘরে থাকবেন, এবং স্বাস্থ্য নিয়ম যা আমরা বারবার বলি প্রত্যেকের জন্য, মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলা। ষাটোর্ধ্ব বেশ মানুষের অনেকের ক্ষেত্রে ক্রনিক যেগুলো ডিজিজ বা অসংক্রামক দীর্ঘমেয়াদী অসুখ যাদের আছে, বা তারা নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন এবং সেই অসংক্রামক যেগুলো অসংক্রামক ব্যাধি, দীর্ঘমেয়াদী ব্যাধিগুলো নিয়মিত কন্ট্রোলে রাখার বা আপনার জন্য যা যা করার সেগুলো করবেন। প্রত্যেককেই নিজেকে সুস্থ রাখতে, মানসিকভাবে সুস্থ রাখতে, শারীরিকভাবে সুস্থ রাখতে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, নিয়মিতভাবে ব্যায়াম করবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানবিক মনোবলকে দৃঢ় রাখবেন। তিনি আক্রান্ত হন বা না হন, সকলেরই মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উপর
একটি বিশাল প্রভাব ফেলে। কাজেই মানসিক স্বাস্থ্যকেও আমাদের ভালো রাখতে হবে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। এবার আসব আজকের তথ্য। 50টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে, এই ক্ষেত্রে নতুন একটি পরীক্ষাগার যুক্ত হয়েছে, যেটা হলো শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজ, যা যেই মেডিকেল কলেজের কারিগরি কারণে ডিসইনফেকশনের দরকার হয়েছে, সেই জন্য কক্সবাজার মেডিকেল কলেজ থেকে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরেও কারিগরি ত্রুটির কারণে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই। 50টি ল্যাবের পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে এবং নমুনা সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 14,645টি। এই নমুনার মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে 14,088টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,72,365টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। শনাক্তের হার 20.07%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 643 জন। এ পর্যন্ত সুস্থ 12,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.20%। গত 24 ঘন্টায় মৃত্যুতে যোগ হয়েছেন আরও 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, সিলেট বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 2 জন, বরিশাল বিভাগের 1 জন, রংপুর বিভাগে 1 জন। মৃত্যুদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 17 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 13 জন। 24 ঘন্টা আইসোলেশনে 365 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 173 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 6,946 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,847 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 2,245 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2,495 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,97,433 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,40,114 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,319 জন। এই কোয়ারেন্টাইন প্রাতিষ্ঠানিক এবং বাসায় কোয়ারেন্টাইন সহ সারা দেশে 64 জেলায় সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, 24 ঘন্টায় কোনো গত 24 ঘন্টায় নতুন করে কোনো সংগ্রহ হয় নাই। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 13,400টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,16,475টি। বর্তমানে মজুত আছে 2,92,667টি। ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়, স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,90,407টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 96,07,558টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,274 জন। গত 24 ঘন্টায় এই সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 946 জন, স্থলবন্দরে 622 জন, সমুদ্রবন্দরে 143 জন এবং সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 1,711 জন।
এই সকল বিমানবন্দরে, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সহ এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 7,07,175 জনকে। এই ছিল বাংলাদেশের তথ্য। তবে আরেকটি তথ্য আপনাদের সাথে আমি জানাতে চাই, সেটা হলো আমাদের সরকারি বেসরকারিভাবে এ পর্যন্ত আমরা 25টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি, তবে এখনও 25টি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে নাই। তারা অনুমতি নিয়েছেন এবং তারা প্রক্রিয়াধীন আছেন কার্যক্রম শুরু করার জন্য। যে সকল বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছেন সেগুলো হলো এভার কেয়ার হসপিটাল, স্কোয়ার হসপিটাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, এনাম মেডিকেল কলেজ ও এবং হসপিটাল, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড রিসার্চ, ল্যাপি হসপিটাল। ডায়াগনোস্টিক সেন্টারের মধ্যে প্রাভা হেলথ বাংলাদেশ, বায়োমেড ডায়াগনোস্টিক, ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনোস্টিক, ডিএনএ সলিউশন লিমিটেড। আরেকটি প্রাইভেট প্রতিষ্ঠান যেটি সরকারের নমুনাই পরীক্ষা করে থাকেন সরকারের কিট দিয়ে, গাজী কোভিড 19 পিসিআর ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। যদিও এটা বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সরকারিভাবেই তারা পরীক্ষা করে থাকেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, আইডিসিআর, আইসিডিডিআরবি সরকারিভাবেও নমুনা পরীক্ষা করেন এবং বেসরকারিভাবেও তারা নমুনা পরীক্ষা করে থাকেন। আরেকটি প্রতিষ্ঠান আইদেশি, তারা সরকারিভাবে নমুনা পরীক্ষা করে থাকেন। এই ছিল বাংলাদেশের তথ্য। গত 24 ঘন্টায় দক্ষিণ এশিয়ায় শনাক্ত হয়েছে 12,977 জন, এ পর্যন্ত 3,09,597 জন। মৃত্যুবরণ করেছেন 333 জন, এ পর্যন্ত 8,610 জন। বিশ্বে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,29,281 জন, এ পর্যন্ত 64,16,828 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,842 জন, এ পর্যন্ত 3,82,867 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 4 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করার আগে বারবারই বলি, আমরা যেন স্বাস্থ্যবিধি মেলে চলি। স্বাস্থ্যবিধির মধ্যে অবশ্যই জরুরি এবং অত্যাবশ্যক সঠিকভাবে মাস্ক ব্যবহার করা। আমরা বারবার এই কথাটা বলার এই জন্যই যে এটাই আমাদের প্রধান হাতিয়ার কোভিড বা করোনা ভাইরাসের মোকাবেলার জন্য, এবং তার সাথে সাথে জনসমাবেশ এড়িয়ে চলা, বারবার হাত ধোয়া, কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবলকে উজ্জীবিত রাখবেন, যারা আক্রান্ত হন নাই তারাও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যাদের সংক্রামক অসংক্রামক দীর্ঘমেয়াদী ব্যাধি আছে তারা সেই ব্যাধিগুলোর যথাযথ পরিচর্যা করবেন, চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন এবং নিয়ন্ত্রণে রাখবেন। কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য ঝুঁকি, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, সেজন্য বেশি সতর্ক থাকবেন। আরেকটি বিষয়, ধূমপান থেকে বিরত থাকবেন এবং যে কোনো তামাক সেবন থেকে বিরত থাকবেন। ধূমপান করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়, সেজন্য অনুরোধ করব এবং পরামর্শ দিব ধূমপান থেকে বিরত থাকবেন। আমাদের যেই বয়সের আমরা দেখছি যে আক্রান্তের সংখ্যা বেশি, 21 থেকে 30 এবং 31 থেকে 40, হয়তো এই বয়সের মধ্যে ধূমপানের সংখ্যাও বেশি, সেই কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। বিশেষভাবে অনুরোধ করব ধূমপান থেকে বিরত থাকুন, তামাক গ্রহণ থেকে বিরত থাকুন, এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মেনে চলুন। যারা আইসোলেশনে আছেন যেভাবে চিকিৎসক পরামর্শ দেন সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন এবং চিকিৎসা নিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বারবার আদা লবঙ্গ মিশ্রিত গরম পানি খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল শাকসবজি এগুলো খাবেন এবং ফুসফুসের ব্যায়াম করবেন। অবশ্যই ফুসফুস যেহেতু আক্রান্ত হয় এই জন্য ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখবেন। এই ছিল আমাদের আজকের জন্য উপদেশ এবং পরামর্শ। আশা করি আমরা পরামর্শগুলি মেনে চলে নিজে সুস্থ থাকব, পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখব, দেশকে সুস্থ রাখব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বারবার করছি, আজকেও শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।